আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি প্রিমিয়াম ইউজ ল্যাপটপ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে যে ল্যাপটপ আমরা আপনাদেরকে দেখাবো সবগুলোই থাকবে হচ্ছে ইউজ ল্যাপটপ এখানে ভিডিওর প্রথমে বা ভিডিওর শুরুতে মাইক্রোসফট সার্ফেস কালেকশন থাকবে যেখানে সার্ফেস প্রো এবং সার্ফেস ল্যাপটপ কালেকশন এর পাশাপাশি লিনোবো থিঙ্কপ্যাড এর আপনার ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে কেউ যদি ল্যাপটপ চান রাইজেন প্রসেসর থাকবে ভিডিওর মিডল পয়েন্টে ডেলের ল্যাটিটিউড সিরিজের কিছু কালেকশন থাকবে যেখানে কোরাই সেভেন কালেকশন সেভেন ফোর ডাবল জিরো ল্যাটিটিউড এর যেগুলো হচ্ছে টু ইন ওয়ান এবং টু ইন ওয়ান ছাড়া দুইটা ভেরিয়েন্ট থাকবে ভিডিওর শেষ পর্যায়ে আপনারা এসপি এলিট বুক এবং এসপি জেড বুক সম্পর্কে জানতে পারবেন আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপ ডিটেলস নিয়ে কথা বলবো যেখানে কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস গুলো থাকবে তো সর্বপ্রথম কিন্তু টা হচ্ছে প্রচুর পপুলারে বা জনপ্রিয় ল্যাপটপ যে ইস ল্যাপটপের ভিতরে থাকে তো তারই ধারাবাহিকতা আমরা চেষ্টা করি সবসময় কিছু বেটার কোয়ালিটির ল্যাপটপ কালেক্ট করে আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য এখানে আছে মাইক্রোসফট সার্ফেস প্রোফাইল তো প্রোফাইল এই ল্যাপটপটার কনফিগারেশন হচ্ছে কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর এবং কোরাই ফাইভ সেভেন জেনারেশন প্রসেসর দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি বারো পয়েন্ট ইঞ্চি টাসে স্ক্রিন টু কে ডিসপ্লে ল্যাপটপটা অ্যাভেলেবেল তো এই ল্যাপটপটাতে যে কিবোর্ডটা আছে সেটা কিন্তু ডিটাচ করা যায় এটা ম্যাগনেটিক টেকনোলজি বা ম্যাগনেটিক সিস্টেমের একটা কিবোর্ড যেটা এটার সাথে অ্যাটাচ বা ডিটাচ করে এটাকে ট্যাবলেট এবং ল্যাপটপ ইউজ করতে পারবেন কিবোর্ডটা খুবই লাইট এটা কিন্তু একটা মাইক্রোসফটের অরিজিনাল ব্যাকলিট কিবোর্ড আর এটার যে ক্যামেরা আছে এটা কিন্তু মোটামুটি ভালো ক্যামেরার ফ্যাসিলিটিস আছে যেমন এখানে ফ্রন্ট সাইডে ফেস আইডি ক্যামেরা এবং ওয়েব ক্যামেরা এটার ব্যাক সাইডেও আপনারা ক্যামেরা পাচ্ছেন এটা চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক থাকবে ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল অটোমেটিক্যালি রুটে আছে আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন আমাদের কাছে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আর এটার আমাদের কাছে কোরাই ফাইভ সেভেন জেনারেশন আছে কারো যদি মিনিমাম প্রাইজে বা রিজনেবল প্রাইজে কোরাই ফাইভ প্রয়োজন পড়ে তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের ডিসপ্লে ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড আপ করা ল্যাপটপের কিবোর্ড ব্যাকলেট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড একটু পরে ভাই ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একদমই সুপার ফ্রেশ কন্ডিশন আছে দেখতে পাচ্ছেন ফুললি প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ এই ল্যাপটপটা স্পেশালি যারা স্টাডির পাশাপাশি ল্যাপটপ পার্সেস করতে চান এবং তার সাথে ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া একটিভিটিস অ্যাডপ ফটোশপ ইলেস্ট্রেটেডার অটোক্যাট এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করেন এবং এই পড়াশোনা করার জন্য একটা ভালো পরিমাণে বা ভালো কোয়ালিটির ল্যাপটপ প্রয়োজন যেটা ব্যাটারি ব্যাকআপ লং টাইম থাকবে খুব পারফরমেন্স ভালো থাকবে তাহলে আপনারা এটা দেখতে পারেন আর এটার প্রাইসটা পড়বে মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো সার্ফেস ল্যাপটপ টু কোরাই এর এইট জিএম এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএস আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে 90 ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে লিনোভো থিংকপ্যাডের যারা মিনিমাম প্রাইজে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ চাচ্ছেন আজকের ভিডিওতে সেই ল্যাপটপগুলো আপনারা পাবেন তো এই ল্যাপটপের মডেল হচ্ছে এক্স যেটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো থ্রি মডেলের প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স পাশাপাশি টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল ল্যাপটপটাতে ছয় জিবি গ্রাফিক্স আছে ফিঙ্গার সেন্সর ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন রুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে হওয়াতে ল্যাপটপটা ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল পাশাপাশি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকার কারণে আপনারা প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজ করতে পারবেন জাস্ট ল্যাপটপটা যে কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় পাওয়া যাচ্ছে আমরা খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের ভিডিও দেখে আপনারা ডিসিশন নিতে পারেন যে আইটি ভ্যালির প্রোডাক্ট কতটা কন্ডিশন বা গুড কোয়ালিটির আছে আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো এটা টাইপসি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে তো এটা কিন্তু আমাদের কাছে ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়েও আছে যেটার প্রাইসটা পড়বে তিরিশ হাজার পাঁচশো টাকা যাদের বাজেট একটু বেশি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে চান তারা চাইলে এটা দেখতে পারেন জাস্ট এই ল্যাপটপের লুকসটা দেখেন আগে যে কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমরা আইটি ভেলির ল্যাপটপগুলো কালেকশন করে থাকি টি এটাও রাইজেন ফাইভ প্রো থ্রি ইউ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন শেয়ার গ্রাফিক্স পাশাপাশি পাবেন টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স দ্যাট মিন্স এই ল্যাপটপটার এটা কনফিগারেশন সেম বাট এটার থেকে এটা হচ্ছে সুপার ফ্রেশ ক্যাটাগরির আর ডিসপ্লেটা হচ্ছে চোদ্দো ইঞ্চি আর এটা হচ্ছে পনেরো ইঞ্চি বাকি সব অ্যাজ ইট ইজ সেম আছে আর এটা পারচেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা এটাও টাইপ সি থান্ডারবুল পোর্ট এটার ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবেন চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এখানে ডেলের দুইটা ল্যাটিচুড সিরিজের আছে একদম মিনিমাম প্রাইজের ডেলের একটা ল্যাপটপ দেখাবো আজকে আমি একটু মডেলটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মডেল হচ্ছে ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো এটা কোরাই সেভেন এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি সেভেন্টি পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ কিবোর্ড এর কিবোর্ড পার্টটা কিন্তু কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা আর একদম সুপার ফ্রেশ ক্যাটাগরির আছে ব্যাকলেট কিবোর্ড ডুয়েল কিলিক ট্র্যাকপ্যাড ল্যাপটপটাতে ন্যারো ব্যাজেলের চোদ্দ ইঞ্চি ডিসপ্লে যেটাকে আপনারা ওয়ান এইট্টি ডিগ্রি পর্যন্ত ভিউ অ্যাঙ্গেল করতে পারবেন তবে এই ল্যাপটপটার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ মিনিমাম পাঁচ ঘন্টা প্লাস এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপ পাবেন যাদের একটু লং ব্যাটারি ব্যাক আপ দরকার তারা চাইলে এটা দেখতে পারেন আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো একদম রিজনেবল প্রাইসে এর থেকে একটু দামি সিরিজ যাদের পছন্দ যেমন থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে রুটেট করে ইউজ করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন এটার মডেলটা দেখিয়ে দিচ্ছি ডেলে লুড সিরিজ সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান তো এই ল্যাপটপটা হচ্ছে কোরআন এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি তো এটা কিন্তু আপনারা চোদ্দ ইঞ্চি ন্যারো বাজেল ফুল এইচডি আইপিএস গ্লোসি টেকনোলজি ডিসপ্লে যেটাকে থ্রি ডিগ্রি মোটে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোটে ইউজ করতে পারবেন ল্যাপটপটা ফুলি মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে ল্যাপটপটা শাইনিং করা আছে যেটা দেখতে ল্যাপটপটা খুবই প্রিমিয়াম মনে হয় আরেকটা স্পেশালিটি হচ্ছে সেটা টাইপ সি থান্ডারবল পোর্ট যেটা দিয়ে আপনারা ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন আর এটাও ব্যাটারি ব্যাকআপ ভালো একবার চার্জ দিলে মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো এই ল্যাপটপটা বিভিন্ন জায়গায় একটু কম প্রাইসে বিজ্ঞাপন করা আছে এটা রিজনটা হচ্ছে ল্যাপটপের যে ব্যাক পার্টটা থাকে এটা কালার করা থাকে মানে কাজ করা বা সার্ভিস রিপেয়ার করা থাকে তো এই জন্য আমাদের প্রোডাক্ট হচ্ছে একটু ফ্রেশ কোয়ালিটির আমরা সেল করার চেষ্টা করি প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি যার জন্য হয়তো বা প্রাইস কিছুটা কম বেশি হয় আর যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপগুলো গুলো পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেরাপাড়া বাস স্ট্যান্ড গ্রিন ইউনিভার্সিটির অপোজিটে অনামিকা কনকর্ড শপিং কমপ্লেক্সের নিচ তলায় 101 নাম্বার শপ ঢোকার সময় হাতের বাম পাশে আরও সহজ ভাবে বলতে গেলে মেট্রো রেলের পিলার নাম্বার 322 বরাবর আসলেই কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন সাপ্তাহিক বন্ধ রবিবার ছাড়া বাকি ছ দিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের শপটি খোলা থাকে গুগল ম্যাপে আইটি ভ্যালি লিখে সার্চ দিলে আপনারা আমাদের শপের লোকেশন পেয়ে যাবেন আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো গুলো করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিওয়ার্স লাস্ট মুমেন্টে যে ল্যাপটপ দুইটা আমরা আপনাদেরকে দেখাবো এই দুটি হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে পপুলার সিরিজের ল্যাপটপ আমার হাতে যেটা আছে এটা হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স যেটা কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস চাইলে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন আট জিবি ইন্টেলে শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে একজন প্রফেশনাল লেভেলের গ্রাফিক্সের কাজকর্ম কমপ্লিট করতে পারবেন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট এইটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক ফেস ক্যামেরা ওয়েব ক্যামেরা সব কিছুই অ্যাভেলেবেল আছে ফুললি মেটাল দিয়ে বিট করা এই ল্যাপটপগুলো সবাই পছন্দের তালিকায় থাকে বাট কন্ডিশনটা হচ্ছে ফার্স্ট টাইম দেখতে হবে এই দেখিয়ে দিচ্ছে আমাদের কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ নাই অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো একদমই রিজনেবল প্রাইস ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস আট জিবি ইন্টেল গ্রাফিক্স নেক্সট যে ল্যাপটপটা দেখাবো লাস্ট মোমেন্টে এটা হচ্ছে এইচপি জেডবুকের জেডবুক ফর্টিনিউ জি ফাইভ এটা কোরআই সেভেন এইট জেম ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি পাবেন ইন্টেলে শেয়ার গ্রাফিক্স যারা আসলে জেট বুক লাভার আছেন তারা চাইলে এটা দেখতে পারেন এখানে মেনশন করা আছে মোবাইল ওয়ার্ক স্টেশন এটার মানে তো হচ্ছে ল্যাপটপটা যদি আপনারা তিনশো পঁয়ষট্টি দিন একসাথে চালিয়ে রাখেন তারপরও ল্যাপটপটা হ্যাং করবে না ল্যাগ করবে না বা স্লো কাজ করবে না নর্মালি এই ল্যাপটপগুলো হচ্ছে লং বিটি অনেক বেশি থাকে ভালো থাকে কোয়ালিটি সম্পন্ন তো এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো আমরা আপনাদেরকে মিড বাজেটে প্রিমিয়াম কোয়ালিটির বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুমুল্লাহ